আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হতে যাচ্ছি সেটা হচ্ছে একটা ক্রিম সেপারেটর মেশিনের ভিতরের বাটিগুলো কিভাবে সেট আপ করতে হয়। তো ক্রিম সেপারেটর মেশিনের মূলত মেইন হচ্ছে আপনার বাটি সেটিং। বাটিটা যদি ভালোভাবে সেটিং করা না হয় তাহলে আপনার মেশিনে দিয়ে আপনার ক্রিম অ্যাকুরেটভাবে বের হবে না। তো আমরা এখন দেখব কিভাবে বাটিটা সেটিং করতে হবে। তো আজকে আমরা যে মেশিনটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই মেশিনটি হচ্ছে আপনার ইন্ডিয়ান একটা মেশিন, ইন্ডিয়ান আলফা টেক ইন্ডিয়া। কোম্পানির নাম হচ্ছে আপনার আলফা টেক ইন্ডিয়া। আলফা টেক ইন্ডিয়ার একটি ক্রিম সেপারেটর মেশিন। এটা হচ্ছে আপনার পার আওয়ার ক্যাপাসিটি 65 লিটার। আমরা যে মেশিনটি নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি সেটি ইন্ডিয়ান আলফা টেক ইন্ডিয়া কোম্পানির 65 লিটারের একটি অটো ক্রিম সেপারেটর মেশিন। এটা সম্পূর্ণ অটো, এটা কোনো ম্যানুয়াল না। তো আমরা এখন চলে যাব সরাসরি ক্রিম সেপারেটর মেশিনের বাটি কীভাবে সেট আপ করতে হয়। ভিউয়ার্স, আমাদের এই যে প্রথম একটা পার্স এটা থাকবে, এখানে দেওয়ার পরে এই যে ছোট্ট একটা পার্স থাকবে, তো এটা আপনার এখানে একটা র্যাক আছে, তো অটোমেটিকলি এটা এখানে ঘুরালে বসে যাবে। এই যে বসে গেছে। তো ভিউয়ার্স, বসে যাওয়ার পরে আমরা এই যে বাটিগুলো প্রথমে আমরা এভাবে বসাবো। এই যে দুইটা ফোটার মাঝখানে, একটা ফোটা দুইটা ফোটা, এ ফোটাটা থাকবে দুইটা ফোটার মাঝখানে, তারপরে বাটিটা থাকবে এই যে এই ফোটাটা এই দুইটা ফোটার মাঝখানে। তো ভিউয়ার্স, এভাবে আমরা বাটিগুলো, এই যে দেখেন ভিউয়ার্স, এই যে মাঝখানে থাকবে। এখন এই দুই ফোটার মাঝখানে বসাবো প্রতিটা বাটি, আপনার এভাবে বসাবো। এই যে দুইটা ফোটার মাঝখানে থাকবে আরেকটা ফোটা। তো বসানোর পর ভিউয়ার্স, এই যে দেখেন আমরা এই যে এখানে বাটিটা বসাই দিব। বসানোর পরে আমরা ঘুরাইতে থাকবো অটোমেটিক বাটিগুলো, আপনার সেটিং হলো তো সেট আপ হয়ে যাবে। আপনার ঘুরাইলে আপনার বাটিটা অটোমেটিক এসে অটোমেটিক আপনার নিচে পড়ে যাচ্ছে, মানে অটোমেটিক সেটিং হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আমাদের বাটিটা সেট আপ এখন শেষ। বাটিটা সেট আপ শেষ হওয়ার পর ভিউয়ার্স দেখেন আমাদের এই যে ইয়াটা বাটিটা এটা নিব, আর এই যে ফোটাটা দেখতেছেন এই ফোটাটা আমাদের এই জায়গায় আসবে। তো ভিউয়ার্স, আমরা এই যে দেখেন এই যে এখানে চলে আসছে। এখানে আসার পরে এই যে অংশটা আপনার কাপি এই যে এই জায়গায় বসবে। ভিউয়ার্স দেখুন আপনারা, এই যে কাপিটা আছে এই অংশটা এই জায়গায় বসবে। তো আমরা এই যে তারপর আমরা কি করব, এই যে আপনার নাটটা আছে এটা দিয়ে আমরা বসিয়ে নিব ভিউয়ার্স, তারপর আমরা এটা দিয়ে টাইট করে নিব। তো টাইট করার পর ভিউয়ার্স, আমাদের পরবর্তী অংশটা আমরা কোনটা বসাবো ভিউয়ার্স, প্রথমে এটা বসাবো। এই যে এই বাটিটা বসানোর পর আমরা এই যে এই অংশটা এটার ভিতর বসাবো। এই যে এভাবে ভিউয়ার্স, এখানে একটা কাটার মতো ইয়ে আছে, আর এই জায়গায় দেখেন ভিউয়ার্স একটা আপনি ড্রেনের মতো আছে। তো এখানে বসানোর পরে এই যে বসে গেছে। বসে যাওয়ার পর আমরা ভিউয়ার্স এখন মেশিনটা আমরা স্টার্ট দিই। তো ভিউয়ার্স, এখন আমরা মেশিনটাকে স্টার্ট দেবো। স্টার্ট দিলে দেখবো যে কী পরিমাণে বাটিটা ঘুরে। তো ভিউয়ার্স দেখেন আমি এখন স্টার্ট দিতে যাচ্ছি। ভিউয়ার্স বাটিটা, এই যে বাটিটা এটা ঘোরা শুরু হয়েছে দেখেন। তো ভিউয়ার্স এখন যেভাবে ঘুরতেছে বাটিটা, এটা হচ্ছে আপনার 11,000 RPM ঘুরতেছে। 11,000 RPM মানে আপনার 1 মিনিটে 11,000 বার ঘুরবে। তো ভিউয়ার্স, আমরা যখন মেশিনটা স্টার্ট দিব, স্টার্ট দেওয়ার 2 মিনিট পরে আমরা দুধ দেব। তো ভিউয়ার্স, এখন আমি মেশিনটা অফ করব, বাকি বাটিগুলো কীভাবে সেট আপ করতে হয় সেটা দেখবো। দেখার পরে আবার মেশিনটা আমি স্টার্ট দিব। তো ডানে আমাদের অন, আর এখন আমরা বাম পাশে যখন আমরা মুছে দিব তখন এটা অফ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই যে এখন অফ করে দিছি মেশিনটা অফ, তারপরেও মেশিনটা অফ, তারপরেও ভিউয়ার্স অনেক প্রচণ্ড স্পিডে এটা ঘুরতেছে।
এই বাটিগুলোর মধ্যে দিয়ে ক্রিমটা সেপারেশন হয়ে বের হয়। তো ভিউয়ার্স, এখন দেখবো আমরা বাকি বাটিগুলো কিভাবে সেটিং করে রাখতে হবে। এই যে তারপরে আমরা ভিউয়ার্স এই বাটিটা বসাবো, এটা বসাবো আপনার, এটা দিয়ে আসবে আপনার দুধ আর এটা দিয়ে আসবে ক্রিম, নিচেরটা দিয়ে আসে দুধ আর উপরটা দিয়ে আসে ক্রিম। ভিউয়ার্স তো এখন আমরা বাকি আরেকটু অংশ আছে আমরা সেটা দেখব। এখন এই যে দেখেন ভিউয়ার্স এটা বসাবো, বসানোর পর এই একটা বাটির মধ্যে আছে এটা মাঝখানে দেখবো, দিয়ে দেওয়ার পর ভিউয়ার্স আমরা এটা এই যে এখানে বসিয়ে দেবো। এই যে ভিউয়ার্স আমাদের মেশিন ফুল রেডি। তো এখন এতক্ষণ যা দেখাইলাম ভিউয়ার্স, এই ভিডিওটা হচ্ছে আপনার ইন্ডিয়ান আলফাটেক ইন্ডিয়া কোম্পানির ক্রিম সেপারেটর মেশিন। এটি হচ্ছে আপনার 65 লিটার পার আওয়ার, এক ঘন্টায় 65 লিটার দুধ থেকে ক্রিম সেপারেশন করা যাবে। তো এখানে একটা কাঠি দিয়ে আছে ভিউয়ার্স দেখেন উপরে, এই কাঠিটা হচ্ছে আপনার ফ্লো, দুধের ফ্লো, দুধের এই যে এই জায়গাটার মধ্যে এটা দুধের ফ্লো বাড়ানো কমানোর জন্য এই কাঠিটা ব্যবহার করা হয়। যখন আপনি মেশিনটা চালু করবেন এটা অফ রাখতে পারেন, অফ রাখলে দুধ নিচে যাবে না, আর যখন অন করে দেবেন তখন দুধটা হ্যাঁ নিচে যাবে, তো তারপর আপনার ক্রিম সেপারেট হবে। তো ভিউয়ার্স আমি এখন মেশিনটা আবার অন করতে যাচ্ছি, যখন আমরা ডান দিক থেকে ঘোরাবো তখন মেশিনটি অন হবে। তো ভিউয়ার্স এই যে মেশিনটি অন হয়ে গেল, মেশিনটির ভিতরে দেখেন মেশিনটি অনেক সাউন্ড হচ্ছে, তো যে একটা সাউন্ড হচ্ছে আর মেশিনটি 11,000 RPM ঘুরতেছে। ভিউয়ার্স মেশিনটি 11,000 RPM মানে মিনিটে 11,000 বার ঘুরতেছে। তো ভিউয়ার্স আমরা দেখলাম মেশিনটি সেটিং, এখন এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করতে ভুলবেন না, কারণ বেল আইকন বাটনটি ক্লিক করে দিলে পরবর্তী যে নতুন ভিডিওগুলো আসে সেগুলো আপনি খুব সহজে আপনার এখানে নোটিফিকেশন হিসেবে পেতে পারেন। তো ভিউয়ার্স তো আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব, বিদায় নেওয়ার আগে আবারও বলতেছি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য, তারা যেন আপনি আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সহজে পেতে পারেন। তো এই মেশিনটি সম্পূর্ণ সেট আপ কীভাবে করতে হয় একদম বাটি সেটিং দিয়ে সম্পূর্ণ ভিডিওটিতে দেখিয়েছি, যারা আপনার ভিডিওটি ফুল দেখেছেন তারা হয়তো বা পুরোপুরি সম্বন্ধে একটা ধারণা থাকবে। তো ভিউয়ার্স আমি আজকের মতো এখানেই বিদায় নিব, তো ভালো থাকবেন, হ্যাঁ সুস্থ থাকবেন, এই করোনার মধ্যে সবাই একটু সেফ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, লাইক করা যাবে। তো ভিউয়ার্স আমরা আবার দেখাবো এই মেশিনটি দিয়ে কিভাবে দুধ থেকে সরাসরি ক্রিম তৈরি করা হয় সেই ভিডিও। বাবা দুধ তো সে আশঙ্কার পরে কি আবার তার দুধ দিয়ে